আল্লাহরে দেখবনি সবাই হ্যাঁ তাই একটা হাদিস শুনেন আল্লাহরে যারা যারা দেখতে চাই সহিহ বুখারীর 573 নম্বর হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন কুননা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর কাছে ইজ নাযারা ইলাল কমার লাইলাতাল বাদরি পূর্ণিমার রাতে আল্লাহর রাসূল চন্দ্রের দিকে তাকাইলেন তাকানোর পর বললেন আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা লা তুদাবুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি আকাশের চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না ভিড় করা ছাড়া সুন্দরভাবে কিয়ামতের ময়দানে তোমাদের রবকেও সরাসরি দেখতে কোনো সমস্যা হবে না ভিড় করা লাগবে না একদম সুন্দরভাবে দেখবা তাহলে দেখতে চাই তো আল্লাহ নবী কয় ফাইন ইস্তাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা আল্লাহকে যদি দেখতে চাও দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে একটা হলো সূর্য ওঠার আগের নামাজ আরেকটা হলো সূর্য ডুবার আগের নামাজ ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে আর মানে এই দুইটা নামাজ যেন তোমরা কখনো কাজা না করো তাহলে আল্লাহকে দেখা সহজ হয়ে যাবে বারবার বলতেছি কিন্তু এগুলা নবী বলতেছে এগুলা যাদের জন্য সহজ হবে অন্য নামাজগুলো এমনি পড়বে সহজে কারণ জোহর আসর জোহর মাগরিব মানুষ মাশাআল্লাহ অনেকেই পড়ে কিন্তু অন্যগুলো অলসতা করে আরেকটা হাদিস শুনেন সহিহ বুখারীর 1142 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله نبي قال يعقد الشيطان على قافية رأس أحدكم ثلاث عقد إذا هو نام نبي قال মানুষ যখন ঘুমায় মানুষ যখন ঘুমাইতে যায় তখন শয়তান তার মাথার পিছনে তিনটা গিট দেয় জোরে বলেন কয়টা গিট কয়টা তিনটা এই হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে উলামায়ে কেরাম আছেন হাসি ওঠে এই কারণে আমি চিন্তা করি ঘুমাইলে না গিট দেয় যারা ঘুমায় না শয়তান কি ঘুমাইলে গিট দেয় তো যে ঘুমায় না যে এটা নিয়ে আসে শয়তান কয় তুমি তো আমারে নিয়ে আসো তোমার আর কি গিট দেবো তুমি থাকো অমনিই থাকো তো এটা বড় সময় আমার খালি হাসি আসে ক্লাসে যখন আপনার এটা আসে তো তখন আমি হাসি তো অনেক সময় আমার সামনে আমিও তালে বেলালাম সামনে যারা ওনারও ছাত্র ভাই আমিও ছাত্র যাই হোক তো এরা বলে হয়তো হুজুর বইলা ফেলে আর কি তো বলে যে হাসলেন কেন তো আমি কই হাসি কারণে যে ইবলিস তো যে ঘুমায় ওরে গিট দেয় যে ঘুমায় না যে ঘুমায় না ইবলিস কয় আমি তোমারে কি গিট দিব তুমি তো আমারে নিয়ে আসো আর গিট দেওয়ার কি দরকার তুমি ওটা নিয়ে থাকো সতর্ক হয়ে যান সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আছে আকাল শাইতানু লাম্মা কুদিয়াল আম ফয়সালা যখন হয়ে যাবে ইবলিস বক্তব্য দিবে তার অনুসারীদের সামনে কেয়ামতের মাঠে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছে সেটা সত্য ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম আমি যে ওয়াদা করেছি তোমাদেরকে এগুলা মিথ্যা আমি সব খেলাফ করেছি বলেছি সুদ খাইলে টাকা বাড়ে তোমরাও বিশ্বাস করছো আমার কথা বলেছি ঘুষ খাইলে টাকা বাড়ে তোমরাও বিশ্বাস করেছো আমার কথা তোমাদেরকে কত বুঝান আমি বুঝাইছি আর সব বিশ্বাস করছো এগুলো আমি সব মিথ্যা কথা কইছি ইবলিস বুঝাবে তো সেদিন বলবে শোনো এগুলো সব মিথ্যা কথা এরপর কি বলবে দেখেন ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো ওর বলে কর্তৃত্ব ছিল না কি জ্বালানটা জ্বালায় আর সে সেদিন বলবে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি ডাকছি আমার কথা শুনছো যেমনি বুঝাইছি অমনি বুঝছো তো এবার সবাই তো চেতার কথা হ্যাঁ তার মানে তুমি আমগরে উল্টা পাল্লা বুঝাইছো ইবলিস কয় থামো ফালা তালুমুনি আমারে কিছু বলবা না আমারে তিরস্কার করবা না ওয়ালুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো আমার কথা শুনছো কা নিজেদেরকে তিরস্কার করো মা আনা বিমুসরিখিকুম আমি তোমাদের ফরিয়াদ শুনব না অমা আনতুম বিমুসরিখিয়া তোমরা আমার ফরিয়াদ শুনব না দুই দল মিলা চলো জাহান্নামে থাকি বিষয়টা হাসির হলো কঠিন কথা ইবলিস সেদিন বলবে আমি যা বলছি সব বিশ্বাস করছি তো ইবলিস আমরা যখন ঘুমাই সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস কয়টা গিট দেয় ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ
শীতকালে যন্ত্রণা বেশি করবে শীতকালে কারণ লম্বা রাত ও চায় না যে শীতকালে ইমানদার কারণ ইমানদাররা শীতকালটাকে ইবাদতের বসন্তকাল হিসাবে নেয় কারণ শীতকালে রাত বড় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ তো ইবলিস কি করে গিট দেয়ার কয় লাইলুন তাবিল রাত এখন অনেক বাকি আছে ফারকুদ ঘুমাও ঘুমাও ইবলিস কয় হ্যাঁ এটা কিন্তু হাদিসের কথা আলাইকা লাইলুন তাবিল ফারকুদ এই রাত এখন অনেক লম্বা ঘুমাও ঘুমাও প্রত্যেকটা গিট দেওয়ার সময় এই কথা বলে ফাইনিস্তাই কজা ওই ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয় ফাজাকারাল্লাহ আল্লাহর নাম স্মরণ করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা আলেমরা বলেন নার পরে নুশু ওয়াইলাইহিন নুশু ছাত্ররা টান দিবেন না ছাত্র সমাজরাও টান দিবেন না এটি পড়ার সময় এবার ছাত্র আর ওলামায়ে কেরাম চুপ থাকেন আবার পড়ি দেখি অন্যরাও পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী এরপরে কি আওয়াজ কইমা যাইতেছে কেন হ্যাঁ মিয়া ঘুমেরতে ওঠার দোয়া পারেন না আর ফেসবুকে স্ট্যাটাস দেন কওমি মাদ্রাসাগুলো একটু পরিবর্তন করা দরকার শরম করে না মক্তবের বাচ্চা একটা দাঁড় করাইয়া দেন ও আপনারে সব শোনাইয়া দিবে এখনো ওই বাচ্চা প্রস্রাব করে যে ঢিলা লইতে এটাই জানে না কিন্তু ও আপনারে সবগুলা দোয়া মুখস্থ শোনাইয়া দিবে আর আপনি লেখতেছেন এটা একটু পরিবর্তন করা দরকার সরমত করার কথা ঘুম থেকে ওঠার দোয়া পারে না ঘুম থেকে ঘুমে যাওয়ার সময় দোয়া পারে না হয় মাদ্রাসাগুলোকে একটু এটা করা দরকার সেটা এরকম যদি কেউ কয় না শ্বাস করে ওরে বলবেন কি ঘুমে যাওয়ার দোয়াটা কোনো এমনি কই আমি শিওর তো আপনি 100 জনে 90 জনে কইব এটা কোনো কথা কইবেন হ্যাঁ এটাই কথা কোন হ্যাঁ ঘুমে যাওয়ার দোয়া পারে না ঘুম থেকে ওঠার দোয়া পারে না বাচ্চা প্রস্রাব কি নাপাক পাক এগুলা সে খালি শিখছে বুঝে না এখনো ও বুঝে যে প্রস্রাবখানায় যাইতে এই দোয়া বের হয়ে এই দোয়া বয়স হলো 5 5.5 6 ও তো এখনো বুঝেই না মাসালা কি জিনিস কিন্তু মুখস্থ করে ফেলছে যে যাওয়ার সময় এই দোয়া বের হওয়ার সময় এই দোয়া ঘুমে যাওয়ার সময় এই দোয়া ওঠার সময় এই দোয়া খাওয়ার সময় এই দোয়া তো আপনি কিভাবে ওদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার তো একটু লজ্জা থাকা দরকার এদের কিনা লেখালেখি করে উনি খুব গবেষক তো ইবলিস কয় ঘুমাও প্রথম গিট দ্বিতীয় গিট তৃতীয় গিট যেই মাত্র লোকটা জাগ্রত হয় হওয়ার পর যখন দোয়া পড়ে ইন হাল্লাত উকদাতুন একটা গিট খুলে যায় রইল কয়টা দুইটা ফাইন তাওয়াদ্দা এরপর যখন ওযু করে ইন হাল্লাত উকদা আরেকটা গিট খুলে যায় রইল কয়টা ফাইন সাল্লা সে যখন ফজর পরে ইনহাল্লাত উকদা তিন নাম্বার গিটটাও খুলে যায় ফাসবাহা নাশীতান নাফসি সে উদ্যমী হয়ে উৎফুল্ল মনে প্রভাত যাপন করে প্রভাত শুরু করে তার দিনটা উৎফুল্ল মনে উদ্যমী মন নিয়ে তার দিনটা শুরু হয় যে ব্যক্তি এটা করে আর কি আপনার তো ঘুমের মধ্যে থাকলে কি আর এই উৎফুল্লতা পাওয়া যাবে অথচ ভোরের হাওয়া কত বরকত সহি বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন নুসির তুবি সবা আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে কি হাওয়া দ্বারা ওয়া উহলিকাত আদুন বিদ্দাবুর পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে সাহাবি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা বাসা সারিয়াতান আও জাইশান বাসাহুম আউয়ালান নাহার রাসূল যখন কোন দলকে জিহাদে পাঠাইতেন ছোট বড় দলকে তখন দিনের শুরু অংশে পাঠাইতেন যেন দিনের শুরু অংশের পুরা বরকতটা নিয়ে তারা জিহাদের ময়দানে যেত তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সখর আল গামিদি তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টা ভরপুর বরকত দান করেন তাহলে ঘুমে থাকলেই বরকত পাওয়া যাবে না তো ওই সময় ঘুমানো যাবে না ওই সময় উঠা ফজর পড়বেন ফজরের পর ভোরের হাওয়াটা নেবেন মাঠে ঘাটে একটু হাঁটবেন এই হাওয়াগুলা নেবেন কারণ আল্লাহর রাসূল বলছেন নুসিরতু বিসবা ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে তিরমিজির 1212 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবি কানা রজুলান তাজির তিনি ছিলেন একজন ব্যবসায়ী উনি যখন কোনো ব্যবসায়ী দলকে কোনো কাজে পাঠাইতেন একদম শুরুর দিকে পাঠাইতেন কেন নবী বলছে দিনের শুরুর ওই অংশটা বরকতময় তাই তিনি ব্যবসার কাজটা শুরুতে করতেন তিনি বলেন আল্লাহ আমার ব্যবসায় ভরপুর বরকত দান করছে এজন্যই বলেন বলেন এজন্যই
হেফস খানার ছাত্রদেরকে ভোরে উঠিয়ে দেওয়া হয় যেন কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। বিরোধিতা করার আগে একটু পড়াশোনা করে করে আগে বুঝে আসছে না? বিরোধিতা করে না, হেফস খানার ছেলেগুলো এত আগে কেন উঠানো হয়? আমি বলি যে আমি আমি মানে এভাবে বলি যে একটু পড়াশোনা কইরেন যে কেন উঠানো হয়। আর আমি এই ব্যাপারে একটা বয়ান দিছি, কিন্তু হেফস খানার ছেলেদেরকে নিয়ে লম্বা বয়ান দেখবেন যে কেন উঠানো হয়। বাচ্চাদেরকে ওই টাইমে উঠানো জায়েজ আছে কিনা সবগুলার পিছনে দলিল, কওমি মাদ্রাসা মানেই হলো কোরআন সুন্নার দলিল। মাথা এখানে দলিল ছাড়া কোনো কাজ নাই। বাচ্চারা রাত্রে ওঠে, দলিল আছে যে এই বাচ্চাকে উঠানো হয়, দলিল আছে। না বলে বাচ্চাকে উঠানো যাবে, দলিল আছে। বয়ান শুনে নেবেন, কোরআন কোরআনের মর্যাদা ওই জায়গায় আমার লম্বা বয়ান আছে যে বাচ্চাদেরকে এই উঠানোর দলিল আছে কিনা। দলিল মানে ওখানে বুখারী মুসলিমের অসংখ্য দলিল দেওয়া হয়েছে, হেফস খানার সিস্টেম যে কোরআন হাদিস সম্মত এই পক্ষে দলিল দেওয়া হয়েছে। মনে আসেনি কথা, আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহু, নামাজে অলস। কয় নামাজে বেশি অলস? কি কি? ফজর, আসর আর এশা। আল্লাহ বলেন এটা হলো মুনাফিকদের কাজ, তাদের জন্য ধ্বংস। আল্লাযীনাহুম ইউরাউন, কয় মুনাফিকরা নামাজ পড়লেও দেখানোর জন্য পড়ে। কেন পড়ে? পড়লেও দেখানোর জন্য পড়ে। মুনাফিকরা নামাজ পড়ে কেন? দেখানোর জন্য। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহরে ধোকা দেয় অথচ আল্লাহই তাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখছে। ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায়, ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই দলটারে আপনারা জুমার দিন পাবেন, জুমার নামাজের দ্বিতীয় খুতবা, খতিব সাহেব যখন খুতবা দিতে থাকে অপেক্ষা করে একদল মাঠে দাঁড়ায় দাঁড়ায় পাগলা পানি আর ঝালমুড়ি খায় আর অপেক্ষা করে হুজুর কখন বলবে ফাজ কুরুনি আজ কুরকুম। এই ফাজ কুরুনি আজ কুরকুম মানে কি জানেন নি? আমাদের বাংলাদেশিরা বুঝে যে এটার মানি হলো এখন দাঁড়ায় যাইতে হইব, সব দৌড়ে কি করে ওখানে এসে দাঁড়ায়। এই জন্য আবার আমি যে মসজিদে জুমা পড়ায় হেনে গিয়ে অপেক্ষায় থাকেন না, কারণ আমি এটা কই না। আমি যে কি কই এটা আপনি নিজেও জানবেন না, আমি খালি কই হ্যাঁ তুমি কোনো জুমায় আমি একটা পরের আজকে যেটা কমু পরের জুমা আরেকটা, এরপরের জুমা আরেকটা, এই কথা ভাবার কোনো সম্ভাবনা নাই যে হুজুর তো এটা কইব না পরের জুমা আরেকটা কমু। ফাজ কুরুনি কইলে দাঁড়াইবেন না, এই কাম হবে না। আজীব এক পরিস্থিতি শুরু হয়ে যায় জুমার আগে, মানে ফাজ কুরুনি মানে দৌড় পরে দাঁড়ায় দাঁড়ায় আবার হুজুর শুরু করে অদ্দোহা আল্লাইলি বা বড় একটা সুরা নিলে, হ্যাঁ মনে মনে কয় এত বড় সুরা না নেওয়ার দরকার ছিল? এটা কুশালা অলস ভঙ্গিতে দাঁড়ায়, দাড়ি খুঁটে, নাক খুঁটে, মুখ খুঁটে, সব খুঁটে, এই অলস ভঙ্গিতে দাঁড়ায় কয় কেন? ইউরা উনার নাস, এরা মানুষকে দেখায়। ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এরা আল্লাহর জিকির বেশি করে না। আজিম ইডি যত কম পড়া যায় মনে করে এগুলা ভালো, এগুলা মুনাফিকদের লক্ষণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ায়ামনাউন আল মাউন, যারা ওই যে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী এগুলা দিতেও যারা বাধা দেয়, দিতে চায় না। একটা সুই চাইছে দেয় না, একটা বাসন দুইটা চারটা প্লেট চাইছে আমার বাসায় মেহমান আসছে একটু দেন, দেয় না। একটা জগ চাইছে যে আমার মেয়ের জামাই আসছে একটু দেন, দিয়ে দিব একটু পরে, এটি দেয় না। এই কৃপণতা না করা, তো এই জন্য ওয়ায়ামনাউন আল মাউন, এগুলো সাধারণত একদল মানুষের অভ্যাস ছিল যে তারা পাশের বাড়ির কেউ যদি ইমানদার হতো তো তাদেরকে এই জাতীয় সহযোগিতা তারা করতো না, তারা ভয়ঙ্কর রকমের আচরণ করতো। তা আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইল, তাদের জন্য হলো ধ্বংস। এই কাজগুলো ইমানদাররা করতে পারে না। তাহলে ফজরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এইগুলা অলসতা করা কোনো ইমানদারের কাজ? কাদের কাজ? মুনাফিকদের কাজ। আর পরকালে যে আল্লাহ কর্মফল দিবে এটা অস্বীকার করা কাফেরদের কাজ। বলেন কার কাজ? কাফেরদের কাজ। তাহলে এই সূরা থেকে কি শিখলাম? প্রথম হলো কর্মফল, কর্মফল কেমনে দিবে, আমরা তো মাটি হয়ে যাব, এই ব্যাপারে লম্বা আলোচনা করছি আমরা। দ্বিতীয় নাম্বার আমরা সেখানে জেনেছিলাম এতিমকে ধাক্কা দেওয়া, চার ব্যাখ্যা এতিমকে ধাক্কা দেওয়ার। এরপরে আমরা জানছি মিসকিনরে নিজেরাও খাওয়াবো, অন্যকে খাওয়ানোর প্রতি আমরা উৎসাহিত করব। এরপরে জানলাম অলস মুসল্লিদের জন্য, মুনাফিক মার্কা মুসল্লিদের জন্য ওয়াইল বা ধ্বংস। মুসল্লি অলস কারা? যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতার কয় ব্যাখ্যা? তিন ব্যাখ্যা, এটা আমরা আলোচনা করেছি। আরেক দল হলো যারা সামান্য প্রয়োজনীয় জিনিস দিতেও অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম বললাম এর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আপনাদের সামনে, ঘোষণাটা হলো
আমার সংকলন করা কিতাব মিম্বরের আমানত প্রথম খণ্ড প্রকাশনী থেকে ওনারা মনে এখানে নিয়ে এসেছে গাড়ির মধ্যে তো অনেকগুলো আসবে খণ্ড 10 খণ্ড রেডি আছে একের পর এক আসবে প্রথম খণ্ড এসেছে প্রথম খণ্ডের বিষয়বস্তু হলো সন্তানের 64টা অধিকার আগে আপনারা মিম্বরের আমানত নিয়েছিলেন প্রথম খণ্ড সেখানে ছিল 12টা অধিকার এখানে আরো 52টা বাড়ানো হয়েছে সংস্করণ করার পর 64টা অধিকার এগুলো আপনারা স্বামী স্ত্রী উভয়ে পড়বেন উভয়ে মুখস্থ করবেন সন্তানদেরকে ওই অধিকার অনুযায়ী জীবনটা পরিচালনা করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ধরে আসছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের আগমন আল্লাহ বলে দেন সবাই বসতে আপনি বলবেন আমি বসে আসি নেই ভাই সবাই বসি আল্লাহ